আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি এই মুহূর্তে এলাম অলিদার শহরের একবারে প্রায় শহরের ভিতরেই সিটির ভিতরেই সোনাপুর এলাকাতে। এই যে দেখেন একটি জঙ্গল, আমাদের মৌলিদার সিটিটা এত বাগ্যমান। আমরা চৌদিকে স্পেশালি পূর্ব দিকে শুধু জঙ্গল আর জঙ্গল, টুরিস্ট প্লেস হলো। একটা জঙ্গল দেখেন আপনারা, খুব সুন্দর দেখার মতো জঙ্গল। এমন একটা সিটি আমরা বাগ্যমান যে সিটির পূর্ব সাইড শুধু জঙ্গল, পাহাড়, বন বনানি। এই যে দেখেন, এটা হচ্ছে সোনাপুর রোড শুরু হওয়ার পরেই একদিকে বাসাবাড়ি, টিলার উপর বাসাবাড়ি গড়ে উঠেছে, আবাসিক এলাকা। একসময় এই এলাকাটা ছিল, এই এলাকাটা একসময় ছিল বাঘ, ভাল্লুক, হরিণ, বনমুরগের অভয়ারণ্য অনেক আগে ব্রিটিশ আমলের দিকে। পরবর্তীতে পাকিস্তান আমলে আমলার পরে, একাত্তরের স্বাধীনতার যুদ্ধের পরে, যে আগ্নেয়াস্ত্র যুদ্ধের যে প্রভাব পড়া হলে অনেক এই যে পশু পাখি জীবজন্তু কোথায় যে চলে গেছে আর পাওয়া যায় না। এটা একসময় এইসব জায়গায় কফিবাগ, মেসোবাগ, হরিণ, বনমুরুগ প্রায় মানুষের দেখত। মানে আগের যারা মায়ামুরব্বী আছে ওরাই বলে যে এই এলাকাতে প্রায় সময় বাঘ, ভাল্লুক, হরিণ এসব দেখা যায়। কিন্তু একত্রের যুদ্ধের পরে, যুদ্ধের যে আওয়াজ, আগ্নেয়াস্ত্রের আওয়াজ, বন্দুক, এই যে এসবের আওয়াজের কারণে এই যে বন্য পশু সব কিছু কিন্তু কোথায় যে হারিয়ে গেছে আর পাওয়া যায় না। আর আমরা মানুষও কিছু যাই, শহর নগর জীবন একটু শহর নগর জীবনের যে প্রভাবটা এখানে পড়েছে, পড়ার কারণে এই যে পরিবেশটা ধ্বংস হয়েছে। তো এই যে দেখেন শহরের পাশে জঙ্গল, তারা বলে যে শহরের বাংলার পক্ষ থেকে এই আমাদের শহরের পাশের জঙ্গলটা বনটা আমরা রেকর্ড করলাম। এটা হচ্ছে এই যে কেউ কেউ বলে এটা বর্ষিজুরার জঙ্গল, এটা বোধ হয় রঘুনন্দন পাহাড়, রঘুনন্দনপুর পাহাড়। আমার মনে হচ্ছে রঘুনন্দনপুর পাহাড় জঙ্গল, এইটা কি বর্ষিজুরা, বাট ওই তো পাশের স্টেডিয়ামের এরিয়াটা রঘুনন্দন পাহাড় আগে এলাকা, মানে অনেক এলাকা লোকাল মানুষ এটাকে রঘুনন্দন পাহাড় বলে, কারণ এখানে রঘুনন্দনপুর গ্রাম থেকে এটা শুরু হয়েছে। স্টেডিয়াম হওয়ার কারণে অনেক টিলাগুলো কিন্তু ধ্বংস হয়েছে, এখানে প্রাকৃতিক পরিবেশটা ধ্বংস হয়েছে। তো এখানে স্টেডিয়ামের অনেক এফেক্টের কারণে এটা বন জঙ্গলের প্রচুর একটা প্রভাব ফেলেছে, এবং পরিবেশবিদরা তখন সময় হয়তো কিছু বলে নাই, বা স্টেডিয়ামটা অন্য জায়গায় হলে হয়তো ভালো হইতো। যাই হোক, আমরা এটা রেকর্ড করলাম, এই এরিয়াটা আপনারা আসলে এইসব জায়গাগুলো ভিজিট করবেন। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খায়।